ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হাসানের বিরুদ্ধে আটটি মামলা হয়েছে। উপার্জনের কোন আত্মীয় স্বজন অথবা এজাহারকারী আদালতে উপস্থিত ছিল না। আজকে এই মামলাটিতে বাদীপক্ষ হিসেবে নিয়োজিত হওয়ার জন্য আবেদন করি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার লাগাবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের মাধ্যমে এক ব্যক্তিকে খুন করা হয়, ইসলামে এদের শাস্তি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা এরকম একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়, একটা লোককে খাইয়ে দাইয়ে জেনে শুনে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মেরে ফেলবে, খুবই দুঃখজনক। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকে আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথার বাড়াপোনা ভিডিওতে চলে যাব, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো, চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আর কি গ্রামের এক ছেলে, সে আমাকে ফোন করেছে। ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে। আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঞ্চি কাটাও শুরু করেছে যে গেলে আবার ধরবে, তো গেলে কি করবে, শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার লাগাবে, আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি, প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে, মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে, এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা সরম তো কিছু থাকা উচিত, তাই না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না, আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর, বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় না, জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে, একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে। তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম, সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে, মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল, তা ছিল শেখ হাসিনা নাকি যাবেই না, তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না, সে যাবে না, এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না। এরপরে শেখ রেহানা তাকে বুঝাইল, বলল যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই, তুমিও কি বাবার মতো মরতে চাও, জীবন দিতে চাও, চলো জীবনটা বাঁচাও, তাকে নাকি বুঝাই একটু যায়। তারপরে হেলিকপ্টার, শেখ হাসিনাদের তো দেখে মনে হইল যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা, তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে, আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি। এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো, মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতেছে, ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেইভাবে খাবে।
5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয় সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেদিন বাংলাদেশে ছিল না, সে তো দেশের বাইরেই ছিল। তো শেখ হাসিনা পলাইলো কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে, এগুলো শেখ হাসিনার শয়তানি। দুই দিন পরপর নিজে ফোন রেকর্ড করে কোরাতে সেটা সারে তারপরে বুঝায়, আর তো বলার তো জায়গা নাই। এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য টক্তব্য যদি পাঠায় তাহলে তো পাশার চামড়া উড়াই দিবে, কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না। তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে, আমার ফেসবুক ইউটিউব আছে, বাংলা এডিশনে যাবেন, আমার কাছে পাঠান, আমি চালাবো, আমার কিন্তু ওই ভয় নাই, কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি, তো আমি চালাইতে, আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো। এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য টক্তব্য কেউ চালাইতে পারে না, ও নিজে নিজে ফোন রেকর্ড করে করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে। তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না, লাভ নাই তো, আপনি তো আসতে পারবেন না। আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার, যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব, ওই দিনও দুই তিনজন বর্ডারে গিয়ে ধরা পড়লো, তো তারা পালাচ্ছে কেন? সে তো চট করে ঢুকে যাবে, তো তারা পালাচ্ছে কেন এখনো? এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনুস আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করেনি। এটার জন্য অনেক উচ্চপদস্থ শক্তিশালী হয়ে মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। সো এই আজাইরা স্বপ্নদোষ, এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করে লাভ নেই, কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক, এখন তারা তো দরকার বাংলাদেশে। এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে, গুম করেছে, সালমান এফ রহমান, তারপরে এস আলম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে, কয়দিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক, এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটার জন্য তো আমাদের দরকার তাকে। তো আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আসতে বলেন। কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে, আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে। যেমন সালমান এফ রহমানের দাড়ি ছিল, দাড়ি কাটছে, ইয়ের মানিকের দাড়ি ছিল না, দাড়ি রাখার চেষ্টা করছিল, ওই শ্যামল দত্তর দাড়ি গোপটপ ছিল, দাড়ি গোপটপ সব কেটে ফেলছে, কারোর দাড়ি ছিল দাড়ি রাখে, কেউর গাড়ি দাঁড়িয়ে ছিল না সে দাড়ি কাটে। মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো ই হয় না? এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবে। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান, তিনি কেন পারেন নাই 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যেত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডিসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। শেখ হাসিনা সেনাপ্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে, কেউ তার কথায় সায় দেয়নি। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই, SSF কে নিয়েও সে থাকতে চেয়েছে, যে SSF দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে, তাকে কেন থাকতে দেয়নি এটা বুঝবেন না আপনারা? তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে, যে যা যা ঘটছে, আমার কাছে আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে, কিন্তু আওয়ামী লীগ আবার আসবে, এসে আবার ক্ষমতায় বসা যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে, শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে, ভাই গত 15 বছর ধরে কতবার যে দেশে আয়, মানে আমার মতো লোক, আমার মতো এরকম ছোটোখাটো লোক, আমার মতো এত নিচু, মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না, বিশাল বড় কোনো পদেও ছিলাম না, কিছুই না, আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম। তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয়,
এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে, ইন্টারপোলের কাছে নাকি সব কিছু জানানো হয়েছে, নানান কিছু। এত কিছুর পরে আপনারা 45 মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল। এতদিন আপনারা বলে আসলেন 15ই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেনি, এখন কইরা দেখিস। এগুলি নিয়ে আমি যখন শেখ মুজিবরে তো আমি উলঙ্গ করে দিতাম, সবসময় উলঙ্গ করে এই কথা বলতাম, বদমাশ ছিল। এই বদমাশে নিয়ে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা পারে নাই, তুই এইবার দেশে, তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাঙ্গা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে। তো এই সাঙ্গাকৃত বাপের নিয়ে তোদের যেই দরদ উদলায় উঠতো, তোদের বাপের পিছন দিয়েও বাস ঢুকাইছে, মুখের মধ্যে হিসু করছে, সবই করছে। তোদের বাপের যে মূর্তি বানাইছি কই, কিছুই কতো করতে পারলি না, খালি বলতি যে দেশে আয় দেশে। 45 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ। এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি, আবার এসে তারপরে দখল করে ফেলবি। তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে 5 তারিখে টের পেয়েছে। অতএব এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই। যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায়, দেশে নিয়ে যা, দেশে নিয়ে যায় তারপরে ই কর। তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না। তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চাস, যেইভাবে উস্কানি দিতে চাস, সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে পারে না, আমরা তো অত খারাপ হইতে পারবো না। তাই সুন্দর করে বললাম যে বাবা দেশে আয়, তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে, আমরা এটা দেখতে চাই, দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী, তাহলে বুঝবো যে আসলে তোরা, তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হুয়া, তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হুয়া, ওই রাস্তায় পয়দা হুয়ারা রাস্তায় আয় দেখি কিরকম পারিস, তারপরে বুঝবো না যে কি করতে পারিস। তোদের আম্মার, তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে, এই 1500 বিজ্ঞানী, এই দুইজনে মিলা তোদের উস্কানি দেয় আর তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয় তোদের, যায় দেশে যা। তোদের আম্মারে আর আম্মার পুত্ররে বল দেশে যাই, তো তোদের না করে নাই তো দেশে যাইতে বল, যায় না কেন। তোদের আম্মাদের আরও আত্মীয় স্বজন আছে, কেউই নাই, তোদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ব্যবে করায় আর তোরা এই ছাগলের মতো ডাকাটা এই করিস। যাই হোক, এই ডাকাটা কি বন্ধ কর, হ্যাঁ বন্ধ করা। এই যে গত 15 বছর তোরা যে মানে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিস, অনেক মানুষই আছে তারা বিএনপি আওয়ামী লীগ এগুলি কোনো কিছুই করে না, ইভেন তারা রাজনীতি পছন্দও করে না, দুই দলের এক দলকে পছন্দও করে না, তারাও এই শেখ হাসিনার বিদায়ে কি পরিমাণে মানে উচ্ছ্বাস, কতটা মানে কি বলবো যে মানে শান্তি অনুভব করছে, কতটা ফ্রি অনুভব করছে। দেখ এই যে রাস্তায় নেমে এসেছিল সব বিএনপি আর জামায়াতের লোক, তোর মনে হয় সেটা জীবন দিয়েছে সবাই বিএনপি আর জামায়াতেরই লোক? না, সাধারণ মানুষ কিচ্ছু করে না, জীবনে রাজনীতি বুঝে না করে তারাও নেমে এসে। সো মিনিমাম তোদের যদি লজ্জা সরব যদি কিছু থেকে থাকে তাহলে আমি মনে করি যে একটু অনুশোচনা থাকা দরকার। তোরা একটা রাজনৈতিক দল, বিশাল বড় তোদের সমর্থক আছে, আস্তে আস্তে মাপ চা, মাপ চায়া তারপরে বল যে আমাদের দলের এই এই মানুষগুলো এই অন্যায় করেছে, আমরা এটা চাই না, আমরা নতুন একটা আওয়ামী লীগ তৈরি করতে চাই বা নতুন একটা নাম দিয়ে আমরা এই দলটা তৈরি, কারণ আদর্শের তো অমিল আছে, তোরা তো তোদের তো একটা আদর্শ আছে, তোদের আম্মা হচ্ছে শেখ মুজিব, আবার এই শেখ হাসিনা হচ্ছে তোদের আম্মা, আবার মুজিব হচ্ছে তোদের আব্বা, তো তোদের এই যে আম্মা আব্বার যে তোরা যে নবী রাসূলের মতো যেভাবে আদর্শ হিসাবে মানিস, এই আদর্শ তো আর বাংলাদেশে কারো নাই। তো তোদের একটা আলাদা দল থাকতেই হবে, সেটা গঠন কর, যা ভুল করছে সেটার জন্য অ্যাটলিস্ট মাপ চা মানুষের কাছে, ভুল তো করছিস। 1800 গতকালকে নিউজে দেখলাম 1800 এই এই গত এই আন্দোলনেই মারা গেল, আরও কত হয়তো এর সাথে আরও হয়তো 400-500 বাড়তে পারে, প্রায় 2000 মানুষের উপরে তোরা হত্যা করেছিস এই গত 15 দিনে। আবার লজ্জা নেই তোরা আবার দলে ক্ষমতায় আসতে চায় মানুষ তোদেরকে কি করে নিবে, মনে কর আবার আসলি, মনে কর হাইপোথেটিক্যালি চিন্তা করলাম যে তোরা আবার আসলি, আচ্ছা কি করবি, আবার এমনি মারবি, মারার পরে কি হবে, মানে এমনি জোর করে বাংলাদেশে টিকে থাকবি, সম্ভব না। সো শেখ হাসিনার এই যে এই আন্দা বাচ্চা যেগুলো আছে সেগুলোর সাথে সাথে আরও অন্যদেরকেও বলতে চাই, কেউ বাংলাদেশে ভবিষ্যতেও এইভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন না, জনগণের ক্ষমতা জনগণের হাতে ছাড়তে হবে, এবং সেটা বিএনপি হোক জামাত হোক যারাই ক্ষমতায় আসুক সামনে, এই সরকারের পরে একটা নির্বাচিত সরকার তো আসবে, তারা এসেও যেন এইটা এই শিক্ষাটা যেন অন্তত সামনের 100 বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মনে থাকে।
এটাই প্রত্যাশা। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের মাধ্যমে এক ব্যক্তিকে খুন করা হয়, ইসলামে এদের শাস্তি কি? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা এরকম একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়, একটা লোককে খাইয়ে দাইয়ে জেনে শুনে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মেরে ফেলবে, খুবই দুঃখজনক। ইসলাম আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, কোনো অবস্থাতেই একজন মানুষ যে কোনো অপরাধের বিচারের ভার নিজের কাঁধে তিনি তুলে নিতে পারেন না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং অসৎ কাজকে আমরা বাধা প্রদান করবো। কেউ অন্যায় কাজ করলে হাত দিয়ে সেটাকে থামানোর নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফলে গায়ুল হবিয়ালি, আমরা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো কোনো অন্যায় হতে দেখলে। কিন্তু সে অন্যায়ের বিচার আমি করতে যাবো না। থামানো এক জিনিস আর বিচার করা আরেক জিনিস। একজন আরেকজনের উপর অন্যায় করছে আমি দেখছি, তাহলে আমি থামিয়ে দিলাম। একজন চুরি করছে আমি তার চুরি করতে দিলাম না, এটা এক জিনিস। আর চুরি করছে সেজন্য তার শাস্তি কার্যকর, এটা আরেক জিনিস। শাস্তি কার্যকর করবে একমাত্র আদালত, রাষ্ট্র নির্বাহী বিভাগ, আল মসুআ আল ফিকহি আল কুয়েতিয়া। বর্তমান বিশ্বে মাসআলা মাসাইলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় যে সংকলন রয়েছে সেই মসুআ ফিকহিয়া কুয়েতিয়া বা কুয়েত ভিত্তিক বা কুয়েত থেকে আপনার যে ফতোয়া এবং মাসআলা মাসাইলের যে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে বহুখণ্ডে, সেখানে পরিষ্কার করে ওলামা একরামের মতামত উল্লেখ করে শেষে ফাইনাল সিদ্ধান্তে আসা হয়েছে এটি যে কোনো দণ্ডবিধি, শরীয়তের কোনো দণ্ড এটা কার্যকর ব্যক্তিগত পর্যায়ে কেউ করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আপনি দেখেছেন যে বিভিন্ন হাদিসে দেখবেন যে সাহাবিরা কেউ অন্যায় করেছে, এমন কোনো কাজ করেছে যার কারণে তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত, এরকম পরিস্থিতিও যদি হয় তো সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন আমি এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করি, সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড আরোপ হয় তার উপরে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি সাহাবা একরামকে অন্যায় করেছে আর তাকে শাস্তি নিজে নিজে দিয়ে ফেলেছেন এমনটি হয়নি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করেছেন। এই যে তিনি বিচার বিভাগের প্রধান, তিনি রাষ্ট্রের প্রধান তখন মদিনার, তো একাধারে তিনি নির্বাহী এবং বিচার বিভাগ উভয়টি প্রধান হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনের জন্য সাহাবা একরাম অপেক্ষা করতেন। কোনো ঘটনা ঘটলেও সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুমোদন করতেন তখন সেটা অনুমোদিত হিসাবে বিবেচিত হয়েছে। অতএব এই ধরনের ঘটনায় আমাদেরকে দায়িত্বশীলতার আচরণ করতে হবে। এক যুদ্ধ থেকে ফেরার সময় সাহাবা একরাম এরকম একটা ঘটনা ঘটেছে, কেউ একজন সালাম দিয়েছেন বা কালিমা শাহাদা পাঠ করেছে, তারা মনে করেছেন যে তারা মনে করেছেন যে ভয়ে এই কাজটা করেছে, সে ভিতর থেকে করে নেই, তারা তাকে হত্যা করলেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, এই যে নিজের বিচার বিশ্লেষণ থেকে একটা লোককে হত্যা করে ফেলা হলো, এটার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ফিরে আসার পর, আল্লাহ শাকাক তাকাল, তোমরা যে লোকটাকে মেরে ফেললে, তোমার তার অন্তর ফেটে দেখেছ, তুমি ধারণা করে একটা লোককে মেরে ফেলতে পারো? চুরি করলে যেখানে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া এটা প্রচলিত আইনেও নাই, ইসলামেও শরীয় আইনেও নাই, সেখানে আপনার একজন মানুষকে চুরির সন্দেহে মেরে ফেলা, এ ধরনের মানসিক ভারসাম্যহীন, শারীরিকভাবে দুর্বল থাকে, এর সাথে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মনে রাখবেন বর্তমান পৃথিবীতে যত মানবতার সবক আমাদেরকে দেওয়া হয়, ইসলাম আমাদেরকে তার চাইতে আরও উন্নত মানবতার সবক দেয়। কিভাবে? আজকের পৃথিবীতে দেখবেন যে মানুষ মানুষের প্রতি জুলুম করবে না, কেউ কাউকে খুন করবে না, কেউ কারোর সম্পদ হরণ করবে না, কেউ কারোর সম্মান হরণ করবে না, এসব বিষয়ে বহু নীতিবাক্যের কথা বলা হয়। ইসলাম তো এগুলোর কথা বলেই, এর পাশাপাশি এমন বিষয়ের কথা ইসলাম বলেছে যে আজকের পৃথিবীর মানবতাবাদীরা এখন পর্যন্ত সেই বিষয় নিয়ে চিন্তা করার সুযোগও হয়তো পায়নি। সেটা হলো যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া, এটা তো অপরাধী। এমনকি মনে মনে একটা মানুষ সম্পর্কে আপনি কোনো একেবারে প্রমাণিত কোনো বিষয় না হলে, জাস্ট ধারণার উপর ভিত্তি করে একটা মানুষ সম্পর্কে আপনি খারাপ চিন্তা করলেন, মনে মনে লোকটাকে চোর মনে করলেন, খারাপ মনে করলেন, আসলে সে চোর হিসাবে সাব্যস্ত হয়নি, প্রমাণিত হয়নি, এই যে ধারণা করে একটা মানুষের প্রতি খারাপ এটা মনে মনে করলেন, মনে মনে ধারণা করলেন, এটার কারণে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন। অর্থাৎ মনে মনেও কারো সম্পর্কে বাজে চিন্তা করা এটা ইসলামে হারাম এবং নিষিদ্ধ। আজকের তথাকথিত সভ্য পৃথিবীতে মানবতাবাদের কথা যারা বলেন তাদের কাছেও কিন্তু, মানবাধিকারের কথা যারা বলেন মুখে খই ফোটান তাদের কাছেও কিন্তু, কারোর ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করাটা অপরাধ না। আপনি মনে মনে যদি কাউকে নিয়ে, কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি আপনি খারাপ চিন্তা করেন, জল্পনা কল্পনা করেন, পৃথিবীর কোনো বিচারে কোনো আদালতে এটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করে না। মনে মনে আপনি কী করছেন সেটা জানারও সুযোগ তাদের কাছে নাই, কারা কোত্থেকে এটার বিচার করবে। কিন্তু আমরা জানি যে ইসলাম সেই ধর্ম যে ধর্মে আল্লাহ বলেছেন কোরআনে কারীম সূরা হুজুরাতে, খারাপ ধারণা করতে নিষেধ করেছেন। এই যে আপনি অন্যের প্রতি খারাপ ধারণা করলেন, এটার কারণেও আপনার কি হবে? কেমন ময়দানে বিচার হবে। তারে মানবাধিকারী সবচেয়ে আপডেট ভার্সন,
যেটা এখনো পৃথিবী যে ভাষণে যেতেই পারে না, হয়তো যাওয়ার কথা কল্পনা করতে পারে, সেটাই ইসলাম এস্টাবলিশড আছে। অতএব যদি আমাদের সমাজে আমরা এই অন্যের প্রতি কুধারণা করার যে প্রবণতা, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, কোরআনের এই নির্দেশ যদি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজে এই আইন হাতে তুলে নেওয়া, তারপরে এই যে গণধোলাই, এগুলো ঘটনা ঘটবে না। এগুলো কখন ঘটে? যখন মানুষ মানুষ সম্পর্কে আপনার মন্দ ধারণা করে, নিজের ধারণাকেই যখন চূড়ান্ত হিসাবে ধরে নেয়, সেটাকেই জাজমেন্ট হিসাবে ধরে নিয়ে যখন সে সিদ্ধান্তে উপনীত হয়, তখন মানুষ দ্বারা এই ধরনের কর্মকাণ্ড ঘটে। এছাড়া বিচারহীনতার যে অপসংস্কৃতি এবং অপরাধীর ছাড়া পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে, এটার কারণেও সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে তুলে আসতে হবে। নির্বাহী ডিপার্টমেন্টকে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, আর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনোভাবেই কোনো মানুষকে কোনো যুক্তিতে আপনি শাস্তি দিবেন সেটা নিজের কাঁধে নিজের হাতে তুলে নেবেন, এটা জায়েজ নাই। যারা এই কাজ করেছে তারা চরম অপরাধ করেছে, তারা খুনি হিসাবে বিবেচিত, এবং তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের ঘটনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। এ সমাজ যেন কোনো গণধোলাই মানুষ মারা গেছে বা কোনো মানুষকে গণধোলাইয়ের মুখোমুখি করা হচ্ছে, এরকম ঘটনা যেন আমাদের শুনতে না হয়। আমরা যেখানে থাকবো, যে যেখানে দেখবো, এই জাতীয় কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে দেখলে মানুষকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করবো। অনেকে আছে নিজে আবার সেখানে গিয়ে সামিল হয়, তাদের সাথে যোগদান করে। মনে রাখবেন, কোনো যুক্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে একটা মানুষকে আপনি নিজে নিজে শাস্তি দিয়ে ফেলবেন, এটা করতে পারেন না। যে কোনো মূল্যে আপনাকে যথাযথ নিয়মে তার শাস্তির ব্যাপারে সচেষ্ট হতে হবে। হ্যাঁ, আইনে যথাযথ নিয়মে ব্যাড প্র্যাকটিস আছে আপনি জানেন, তাহলে সেখানে আপনি শ্রম দেন যাতে ব্যাড প্র্যাকটিস দূর হয়, কিন্তু আইন হাতে তুলে নেবেন। আইন হাতে তুলে কি হবে? সমাজ বিশৃঙ্খল হবে। আজকে আপনি শুরু করবেন, কালকে আরেকজন শুরু করবে। দেখেন, মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ছিলেন, বহু অন্যায় হয়েছে, বহু অপরাধ হয়েছে, বহু গুনাহ হয়েছে, বহু পাপাচার, বহু শিরক হয়েছে। একটির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি বা সাহাবীরা কেউ নিজে নিজে সেগুলোর প্রতিকার করতে, অর্থাৎ বিচারমূলক প্রতিকার করতে চান নাই। কেন? কারণ মদিনা মক্কাতে নবী ইসলামের কাছে রাষ্ট্রক্ষমতা ছিল না বা নির্বাহী দায়িত্ব তিনি ছিলেন না। যখনই মদিনায় এসেছেন তখন কিন্তু এগুলো সব কার্যকর করেছে। অতএব এখান থেকে বোঝা যায় যে মনে চাইলো আর আমি বিচারের ভার আমার হাতে তুলে নিলাম, এটা যদি করতে থাকি সমাজ বিশৃঙ্খল হবে, অসুন্দর হবে, যেটা ইসলাম চায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের থেকে এই আচরণ কখনোই কাম্য নয়। গ্রামের মানুষ এরকম কাজ করলে আমাদের কষ্ট লাগে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা এরকম একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচিত, একটা লোককে খাইয়ে দাইয়ে মানে জেনে শুনে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মেরে ফেলবে, খুবই দুঃখজনক। আমাদের দেশে এরকম অনেক কালচার আছে, দেখবেন যে একটা ব্যাঙ, একটা ইঁদুর, একটা হয়তো কুকুর উপদ্রব করছে, তাকে বেঁধে ঝুলিয়ে নানাভাবে কষ্ট দিয়ে নির্মমভাবে পোলা পালানোর সময় হত্যা করে এবং মজা নেয়। তো ইসলাম সেটাকেও জায়েজ বলে না। কোনো পশু পাখিকে, কোনো প্রাণীকেও যদি হত্যা করতে হয়, তাহলে সেখানে নির্মমতাকে পরিহার করতে বলা হয়েছে। বাধ্য যদি হন আপনি যে ঠিক আছে পিঁপড়া উপদ্রব করে, ইঁদুর উপদ্রব করে আমি মেরে ফেলবো, তাহলে মেরে ফেলতে পারেন, কিন্তু মারতে গিয়ে নির্মমতা আপনি অবলম্বন করতে পারেন না। কিন্তু এটাকে আমাদের সময় দোষ কিছু মনে করা হয় না। সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক, ফেসবুকে আপনার, ইউটিউবে অনেক ভিডিওতে একজন আরেকজনকে কষ্ট দিচ্ছে, একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারা হচ্ছে, আমরা অনেকে এটাকে এনজয় করি, খুব মজা নিই। তো এগুলো আমাদের রুচি যে নষ্ট হয়ে গেছে তার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো আশা করছি আপনারা এই ভিডিও বৃষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।